ইন্ডিয়া বুক অফ রেকর্ডের নাম উঠল এক শিক্ষকে। ইউনিভার্সাল কমিটেটিভ ম্যাথ বই লিখে ইন্ডিয়া বুক অফ রেকর্ডে 2023 নাম উঠল ডোমকলের এক শিক্ষকে। মুর্শিদাবাদ ডোমকলের আমিনবাদ এলাকার জিল্লার রহমান, তিনি বর্তমানে রানীনগরের রামনগর হাই মাদ্রাসার ইংরেজি বিষয়ে সহকারী শিক্ষক। ইন্ডিয়া বুক অফ রেকর্ডের নাম উঠে খুশি তার পরিবার, শিক্ষক শিক্ষিকা থেকে ছাত্রছাত্রীরা। জানা গেছে টানা 2.5 থেকে 3 বছর ধরে অঙ্ক বিষয়ের উপর কম্পিটিটিভ বই লিখে পাবলিশ করেন এই শিক্ষক। ইংরেজি বিষয়ের শিক্ষক হলেও ছোট থেকে অঙ্কে দক্ষ ছিলেন, তাতে সিদ্ধান্ত নেন কম্পিটিটিভ নিয়ে বই লেখার। তারপরে 2.5-3 বছরে কমপ্লিট করে পাবলিশ করেন। তারপরে ওই শিক্ষকের শ্যালক ইন্ডিয়া বুক অফ রেকর্ডে নাম তোলার কথা বললে সেখানে আবেদন করেন। তারপরে গত 12 সেপ্টেম্বর নাম উঠে ইন্ডিয়া বুক অফ রেকর্ডে। তার ঝুলিতে মেলে মেডেল থেকে সার্টিফিকেট সহ আরও নানান জিনিসপত্র। ইন্ডিয়া বুক অফ রেকর্ডের কথা আমি জানতাম না। হ্যাঁ, আমারই মানে একজন বন্ধুও বলতে পারেন এবং আমার শ্যালক আর কি, পিস ইসলামিক স্কুলের সেক্রেটারি উনি। তো উনি একদিন আমাকে বললেন যে আপনার এই বইটা ইন্ডিয়া বুক অফ রেকর্ডে অনলাইন অ্যাপ্লিকেশনের মাধ্যমে ওখানে দেখালে হয়তো কিছু হতে পারে, এরকম আমাকে একটা ইনফরমেশান দিয়েছিল। হ্যাঁ, তো তারপরে আপনার অনলাইন সার্চ করতে করতে একদিন দেখলাম ইন্ডিয়া বুক অফ রেকর্ড অনলাইন অ্যাপ্লিকেশান মানে চাইছে আর কি। তখন আমি অনলাইন অ্যাপ্লিকেশানটা করলাম। তারপরে আপনার 1 সপ্তাহ পরে ওখান থেকে একটা ইমেল আসলো যে আপনার অ্যাপ্লিকেশান আমরা পেয়েছি, এখন ওই যে বইটা আপনি লিখেছেন ইউনিভার্সাল কম্পিটিটিভ ম্যাথ, ওই বইটার একটা হার্ড কপি আমাদেরকে কুরিয়ার মারফত পাঠাতে হবে। তাই বললাম পাঠালাম, কুরিয়ারে পাঠালাম হার্ড কপি আপনার। তারপরে আবার 3-4 দিন পরে আরেকটা ইমেল আসলো এবং সেখানে মানে বলা হলো যে এই যে মানে বইয়ের যে মাদার কপি যেটা আর কি, হ্যাঁ মানে 710 পেজের বই আমার, তো এই মাদার কপিটা মানে টোটাল পেজগুলো আপনার PDF করে ওরা ইমেলে পাঠাতে বললাম। তখন পুরো মানে ওই 710 পেজেরই আমি মানে সফট কপি সেখানে ইমেল করে পাঠিয়েছিলাম। তো সফট কপি পাঠানোর দিন 7-8 পরে আবার আরেকটা কনফার্মেশান ইমেল আসলে, ইমেলে বলা হয় যে উই অ্যাপ্রিসিয়েট ইউর হার্ড ওয়ার্কিং, উই অ্যাপ্রিসিয়েট ইউর এক্সট্রা অর্ডিনারি ক্রিয়েশন। তখন মানে বললো মানে আরও বলা হয় যে ও আপনাকে একটা অ্যাচিভার প্যাকস পাঠানো হবে। না বললাম অ্যাচিভার প্যাকসে আপনার একটা ওই ইউনিভার্সাল কম্পিটিটিভ ম্যাথ এর মানে কোয়ালিটি সম্পর্কে একটা সার্টিফিকেট ইস্যু করা হবে, একটা 2023 ইন্ডিয়া বুক অফ রেকর্ডের একটা কপি দেওয়া হবে। অক্টোবরের 14 তারিখে ইন্ডিয়া বুক অফ রেকর্ড থেকে ওখানে একটা ইমেল এসেছে, আমাকে ওখানে ইনভাইট করেছে, ওদের কনভোকেশন সেরিমনি অনুষ্ঠিত হবে, তো সেখানেও পার্টিসিপেট করার জন্য বলেছে আর কি। তো সেখানেও হয়তো কিছু ফেয়ারওয়েল দেওয়া হবে, তার জন্য ডেকেছে, একটা মিমেন্টো দেওয়া হবে বলেছে। বইটা এমনি গুণগত মান দিক দিয়ে খুবই ভালো ছিল, ওই কারণেই আর কি আমিও ভেবেছিলাম যে কোনো একটা অ্যাওয়ার্ড পেতে পারে। আর আমার জানা ছিল ইন্ডিয়া বুক অফ রেকর্ড বিভিন্ন নামি দামি লোকদেরকে অ্যাওয়ার্ড দেয়, সেই কারণে আর কি আমি বলেছিলাম। হ্যাঁ, আমরা তো খুব খুশি এবং পরিবারের সবাই খুব খুশি, খুব ভালো লাগছে।